আমার কসম, বিশ্বের কোরআনের পাগল না, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকেও ছাড় দিবে না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আজকের এই মোবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি সাহেব হুজুর দামত বরকাতুম, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বুজুরগানে দ্বীন, মুরব্বিয়ান যুবকবৃন্দ, বাড়িঘর থেকে বয়ান ও তকরিরগুলো শুনতেছেন পর্দানিশীন মহিলারা, ঔষধি মণ্ডলী, আল্লাহ তাআলার শুকর আদায় করি
আমাদেরকে একটি দ্বীনী প্রতিষ্ঠানের মাহফিলে রবিউল আউয়াল চাঁদে এই মাহফিলে আল্লাহ আমাদের আসার বসার তৌফিক দান করছেন। আমিরুল মুজাহিদিন আমাদের হযরত পীর সাহেবকে আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাদের সামনে পৌঁছায় দিয়েছেন। সব মিলাই আপনারা খুশি না বেজার? তাহলে আলোচনার শুরুতে আল্লাহর শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফ থেকে সূরা আনকাবুত থেকে কিছু তেলাওয়াত করেছি, বুখারী শরীফের একটি হাদিস পাঠ করেছি। বলার মতো যোগ্যতায় ইস্তেদাদ আমার নাই, এরপরও যেহেতু আল্লাহর মেহের বাণীতে সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে এই পর্যন্ত আপনাদের খেদমতে হাজির হয়েছি, আল্লাহ আমাকে কিছুক্ষণ কিছু কথা বলার, আমরা সকলকে আমল ও ইখলাসের নিয়তে আমরা বলবার শুনবার তৌফিক যেন আল্লাহ দান করেন, আমরা সকলেই বলি আমিন। আমি যেইটুকু তেলাওয়াত করেছি আল্লাহ ফরমান উতলো, এর অর্থ আল্লাহ বলতেছেন হে নবী আপনি তেলাওয়াত করেন। আল্লাহ আমরা নবীকে বলছেন তেলাওয়াত করার জন্য, কি তেলাওয়াত করতো নবীজি? আল্লাহ ফরমান মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, সার কথার সংক্ষেপ কত হইল, ওহির মাধ্যমে যে কিতাব দেওয়া হয়েছে ওই কিতাব খানের নাম হইল তিরিশরা কোরআন শরীফ। ওই কিতাব আপনি তেলাওয়াত করেন মানে আমার কোরআন আপনি তেলাওয়াত করেন। এখানে একটা কথা বোঝার বিষয়, আয়াতে আল্লাহ কোরআন তেলাওয়াত করার কথা বলছেন, পড়ার কথা বললেন না কেন? যদি পড়ার কথা বলতেন তাহলে উতলো না কইয়া সম্ভবত আল্লাহ বলতে পারতেন ইকরা মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তাহলে বোঝা যায় কোরআন পড়া এক জিনিস আর তেলাওয়াত করা আরেক জিনিস। কোরআন শরীফ পড়া বলা হয়, কোরআন শরীফের হরফগুলি আয়াতগুলি সূরাগুলি সহি শুদ্ধভাবে ঠুট দিয়া মুখ দিয়া আদবের সহিত উচ্চারণ করার নাম কোরআন পড়া। আর একটু হল কোরআন শরীফ তেলাওয়াত করা, যাকে বলা হয় তিলাওয়াতে কোরআন। তিন জিনিসের দ্বারা তিলাওয়াতে কোরআন হয়, তিন জিনিসের সমন্বয়ে। এক নাম্বার কোরআন শিক্ষা করা ও পড়া। আমরা সমাজগুলাতে অনেক লোক আছে পণ্ডিত দিলেই এক নাম্বার কিন্তু কোরআন শরীফ পড়া জানে না, ঠিক? এত আস্তে কইলেন কে লাগি আরো জোরে কর। আবার অনেকে আছে কোরআন শরীফ পড়লে বোঝা যায় কোরআন শরীফ পড়তেছেন না ইংলিশ পড়তেছে, আল্লাহই জানে। আবার অনেকে আছে কোরআন শরীফ পড়ে জানে না কিন্তু ইমাম সাহেবের বদনাম করে শাসকল ভাড়াই নেই তো বলে, কি বলেন ঠিক নেই কথা? তো অনেকে আছে কোরআন শরীফ পড়া জানে। একদিন এক এলাকার এক সর্দারে জিগাইলাম, নেতা সাহেব নেতা সাহেব নামাজ যে পড়েন কয়েকটা সুরা তো মুখস্ত জানো, তাহলে আম্পায়ার দশটা সুরা মুখস্ত পারেন? ছোট বেলা আত্মা এত সুরাটা শিখছি না, আত্মা এতগুলো সুরা। আবার এক বস্তা ইংলিশ শিখছে কিন্তু কোরআন শরীফ পড়া শিখছে না।
কিতাবের মধ্যে আসে মানুষের সাক্রাতের সময় যদি সন্তান কাছে বসে সূরা ইয়াসিন পড়ে, এক একটা অক্ষরের বিনিময় আল্লাহ আসমানের 70 জন ফেরেশতা আল্লাহ নাজিল করে দেয়ালাগার বাসার সাথে মিলে বেশি। এক একটা অক্ষরের বিনিময় যদি 70 ফেরেশতা নাজিল হয়, পুরাটা সুরা ইয়াসিন বললে কতলা ফেরেশতা না দিল, বেগাইরে হিসাব বৃষ্টির মতো ফেরেশতার জমাত না দিল হয় আল্লাহ। তার সে কিতাবে আসি সন্তান যখন মা বাবার কাছে বসে আল্লাহর কোরআনের সুরা ইয়াসিন পড়ে, এক একটা অক্ষরের বিনিময় আল্লাহ আসমানের 70 ফেরেশতা নাজিল করলে পুরো সূরা ইয়াসিনের বিনিময় অসংখ্য ফেরেশতা নাজিল করে দেয়। আয় সকল ফেরেশতার জামাত এই জমিনে নাজিল হয়া ওই সন্তানের মা বাবার জন্য আমার আল্লাহর কাছে ফেরেশতার জামাত দোয়া কইরা কয় রাব্বুল আলামিন এই মানুষটার সাক্রাত আরম্ভ হয়ে গেছে, সন্তান মা বাবার কাছে বসে কোরআনের সূরা ইয়াসিন পড়ে, রাব্বুল আলামিন আমরা ফেরেশতারা তোমার কাছে দোয়া করলাম এই মানুষটার মৃত্যুর সময় তুমি কালিমায়ে শাহাদাত নসিব করে দাও, রাইফেলের গুলি মিস হতে পারে ফেরেশতার দোয়া কোনদিন মিস নাই। এর মানে ওই মানুষটার সাক্রাতের সময় মৃত্যুর সময় আল্লাহ কালিমা নসিব করে দিবে। انما الاعمال بالخواتيم ঠিক তেমনি ভাবে যদি কেউ মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যায় ওই লোকটা কালিমা লইয়া কবরে ঢুকতে দেরি হবে, তার কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। এক নম্বর কোরআন শিক্ষা করা ও পড়া, আমরা সমাজে অনেকে কোরআন শিক্ষা জানে না, এমন যুবক আছে এক জায়গা বইয়া 30টা হিন্দি গান মুখস্থ করে দিল কিন্তু দিগাইন না 10টা সোনা করে তোরা পিছিয়ে একটা বাচ্চা দিগাইন বাবা বাংলাদেশের কয়েকজন নায়ক নায়িকা কইতার নাম কইতার বলি এক ও বাংলাদেশের দিকে লিখি ইন্ডিয়াতে শুদ্ধ কইতাম নি হতো একটানে কয়ে শোনাই দেব তো। কত মানুষ দেখা যায় কোরআন শরীফ পড়ার জানে না, যারা কোরআন শরীফ পড়ার জানে না তারা মূর্খ। জোরে কর আরো জোরে, যারা কোরআন শরীফ পড়ার জানে না সে মূর্খ, আর যে ইংরেজি শিখছে কম্পিউটার শিখছে ইন্টারনেট শিখছে আধুনিকতা শিখছে কিন্তু কোরআন শিখে নাই তারে শুধু মূর্খ বললে হবে না, সে এক নম্বর গদা মূর্খ। এই কোরআন শিক্ষা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে, শিশুকালে যদি কোরআন না শিখতে পারে বৃদ্ধকালে কোরআন শিখতে পারে না। আমি একবার তাবলিগে গেছিলাম, গেছি ওরে এক মুরব্বি মসজিদে বাড়ি সঙ্গে দোয়া পড়তেছে, দোয়াটা কেমনে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, এক বুড়া বেটা মিন ফাদলিক না কয়ে কো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, দোয়াটা বললে আমি শুনছি না, শুনছি আমার জামাতের এক যুবক, এর দোয়া হইন ওই মসজিদ ঘুরতেছে আর আসতেছে,
আমি কই তুমি তাবলিগে আসাসি বলি আসতাম না, তুমি সমদলি কাহা কো পাবলিক বলে সাসারে কয় তো সাজা দোয়ানা কইছেন দরকার করে হুজুর আপনার তাবলিক ছেড়ে দেবো তো দোয়া করতে বলে আসে কেলি কো দোয়া করি ফোলাফান আসি মানে ফোলাফানের আসিটা থামাই কইলাম সাসা ফোলাফান আর আসতো না দোয়াড়া কই কতলে মসজিদের বাইরে যাও না বাইরে গিয়া কানাকানি আস্তে আস্তে কো আল্লাহ আস আলো কামিন ফাবলিংটা কি তাই কই মিং ফাদলিক বুড়া মানুষ না এখন শিখানোর চেষ্টা করলাম কারণ তাবলিগের কাজই শুধু শিক্ষা করা, এখন যতই শিখাই পাবলিক ক শিখাইতে শিখাইতে এখন সুন্দর করে ক আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক এখন দোয়াটা সহি শুদ্ধ হয়েছে, তাহলে বোঝা যায় তাবলিগে কোনো আকাম কুকাম শিখায় না। যারা তাবলিগের বদনাম করো তাবলিগে গিয়া দেখো, তাবলিগে গেলে 70 বছরের বুড়া মানুষের ভুল সংশোধন ওয়াদা কঠিন না সহজ, আমি সহজ করতে গিয়ে কঠিন ওয়াদা আমি পারি না। আজকে ঠান্ডা সর্দি কাশি লিয়ে রওনা দিছি ব্রাহ্মণ বেড়েতে আসি আর বাংলা রাস্তাতে আইসি বলে সর্দির স্মৃত হচ্ছিল গেছে। শিশুকালে কোরআন না শিখতে পারলে বুড়াকালে শিখতে পারে না। একটা উদাহরণ শোনাই, এখন কেউ বাড়ির গিয়া ভাত খাইবেন বা অনেকে খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়ার আগে কথা কাইল্লা দিয়ে খাই ছিনছিনি কাইল্লা দিয়ে কাইল্লা দিয়ে খাইয়া ভাত খাইছেন রুটি খাইছেন আরো অনেক কিছু খাইছেন, অর্থাৎ কাইল্লা দিয়ে খাই আপনি যত কিছু খাইন, এরপরে ডেকর দিলে ঢিক দিলে নাক দিয়া মুখ দিয়া কাইল্লা দিয়ে গান বাইর, আর খাওয়া দাওয়ার আগে কাইল্লা জিরা খাইছিলেন না গলটা হানে বয়া উক্কাটা টানছিল, উক্কা খাইয়া সাদা ভাত তুলা ও কুরমা খাইছিল, 5 কেজি কমলা যদি খাইয়া লাই 10 কেজি আপেল যদি খাই, উক্কা খাইয়া সারাটা দুনিয়া খাইলেও কি এরপর দিয়ে ডেকর দিলে মনে করেন আপনার মুখ দিয়ে জিলাপি গন্ধ বেরিব, খারা কাঁচা উক্কার গন্ধ হয় জোরে কোন ঠিক নেই আসতে কোন কেন আরো জোরে প্রাথমিক শিক্ষা তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, প্রাথমিক শিক্ষা মক্তবের শিক্ষা যদি না দাও এই কারিমিয়ার কোরআন শিক্ষা ইসলামের শিক্ষা যদি না দাও এই সন্তান যত বড় ডিগ্রি হলে হোক না কেন ওই সন্তান লতিফ সিদ্দিকীর মতো দাজ্জাল হওয়ার সম্ভাবনা আছে জোরে কোন ঠিক নেই। এ মুসলমান আর যদি তোমার সন্তানকে প্রাথমিক শিক্ষা মক্তবের শিক্ষা দিতে পারো এরপরে যাই হইল তখন তুমি বলবা এই ছোটবেলার কোরআন শিক্ষা কেমন কামিয়াবি, হুক্কা খায়া যত কিছু খাই হুক্কার ডেকর বের হবে, কাইল্লা জিরা খাইয়া যত কিছু খাই কাইল্লা জিরার গ্রাম বের হবে। ঠিক তেমনি ভাবি একদিন যখন কবরে তুমি ঘুমায় যাইবা তোমার কলিজার টুকরার সন্তান তোমার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া এই চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহর দরবারে কান্দবে আর বলবে ওগো আমার আল্লাহ আমার আব্বা মাই কবরের ভিতরে ঘুমায় গেছে, আমার মা বাবার কবরে আজাব দিও না আল্লাহ, আমি ছোটবেলা কোরআন শিখেছিলাম কারিমিয়া মক্তবের মধ্যে মাদ্রাসার মধ্যে এই কারণে কোরআন পড়ে আমি আমার মা বাবার জন্য দোয়া করলাম, তখন বুঝবা কোরআনের ডেকর যে কি কাজের। অর্থাৎ কোন সন্তান যদি
মা বাবার কবরের পাশে গিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এই দুইটা চোখের পানি সাইরা। সন্তান যখন মা বাবার জন্য কান্দে, আমার আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেয়, সন্তানের চোখ থেকে পানি বের হতে দেরি হবে, আব্বা আমার কবরের আজাব মাফ করতে আমার আল্লাহর একটা সেকেন্ড দেরি হবে না। এক নম্বর, কোরআন শিক্ষা করার উপরা, কোরআন শরীফ পড়লে আমাদের ক্ষতি না লাভ? কোন লাভ জানেন? কোন লাভ? ইংরেজি লাভ, চিনচিন ইংরেজি লাভ, ফুলামান লিখতে লিখতে এখন লেখতে নিবৃত্তের মতো লিখছে আই লাভ ইউ, এর অর্থ হলো আমি তোমার ভালোবাসি, লিখছি কিন্তু টাকটির ভিতরে, এর অর্থ হলো বোঝা যাচ্ছে লেট ইন্ডিয়া আমি তোর খুব ভালোবাসি। হওয়া বললাম মিলালাম, মিলাই হইল ইংরেজি লাভ। আইতাছে একটা ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি না কত ফেব্রুয়ারি, এটা বলো ভালোবাসা দিবস, আই লাভ ইউ দিবস। বাংলাদেশে পুরাই এক বছরে এত জিনা হয় না, শুধু ভালোবাসার নামে 14 ফেব্রুয়ারি যেই নাফরমানি দেশটা, এই নাফরমানির কারণে আমার দেশ ধ্বংস হওয়ার কথা। কারিমিয়া মাদ্রাসা, বাংলাদেশের কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাবিজি মাদ্রাসা, নাদিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক গুলা সকালবেলা বিকাল বেলা রাত্রে বেলা 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করেও ছিলাই, তাদের তেলাওয়াতের বরকতে আল্লাহ বাংলার জমিন টিকায় রেখেছে। এই জন্য মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না। আরো জোরে কর, আজকে আমার বক্তৃতা করে না বললেই নয়, রাজনীতির কথা না, সত্য কথা তো কোন লাগবে, ঠিক নি কথা না? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বলেছেন, কওমি মাদ্রাসার পড়ুয়ার যারা, তারা যদি কোনোদিন ইঞ্জিনিয়ার হইত তাহলে সরকারি ভবনের মধ্যে রডের বদলা বাঁশ লাগাইত না। দেরি তুই কথা স্বীকার করছে, জোরে কর, ঠিক নি? এখন মাশাআল্লাহ এই দল সেই দল বুঝ জ্বালাইছে এই দেশে, তারা কওমি মাদ্রাসা ছাড়া উপায় নাই। কারণ কেউ যদি ইসলামের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বললে, সর্বপ্রথম কওমি মাদ্রাসার তারা প্রতিবাদ করে। আজকে না বলে পারলাম না, একজন বিশ্ব জানোয়ার ডোনাল্ড ট্রাম্প, তাকে শুধু ডোনাল্ড ট্রাম্প না, একটা ডামের মতোই রয়েছে, সে মুসলমানদের বিশাল একটা ধর্মীয় প্রতিষ্ঠান ইসরায়েল ফিলিস্তিনিয়া নতুন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আল্লাহর কসম, বিশ্বের কোরআনের পাগল না, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকেও ছাড় দিবে না। আসুন বলতে চাই, এই দেশের ভিতরে হক কথা বললে একমাত্র কওমি মাদ্রাসা ওয়ালারাই বলে। যাক একটা গল্প বলি, সেটা করা লাগবে না, আমার একটা নির্ধারিত সময় আছে, এই সময়টা পার করা যাবে না, এই সময়টা দিয়ে দাঁড়া। কথাটা কইছিলাম কি না, আর একদিন কইলেও আজকে কই শুনেন, এক ইন্টারন্যাশনাল চোর, এর মনে হচ্ছে বাসা বাড়ি চুরি করত, অনেকদিন ধরে চেষ্টা করতেছে কিন্তু চুরিরা শুধু পালা। একদিন সন্ধ্যার সময় গিয়া দে বাসা বাড়ির গেটটা কেড়াদানি খুলা রাখছে, তো সুরে আওয়াজ ছাড়া গেট দিয়ে ঢুকছে, দুই কিয়া সুরে আওয়াজ ছাড়া চুরি করছে, কারণ চুরি করলে তো আওয়াজ ছাড়াই করে দেবো না, আওয়াজ দিয়ে চুরি করে দেবো, কেউ আমি আছি চুরি করতাম, আমার দেখো দেখো এটা বলে দেবো, সুরে আওয়াজ ছাড়া ইচ্ছা তাহলে চুরিটা করছে, আওয়াজ ছাড়াই চুরি করলে, ঠিক না? আমি একবার এক মুরব্বীর দিকে গেলাম, চাচা আগে দিয়ে আপনি চুরির ব্যাপারে অনেক অভিযোগ শুনতাম, চুরি টুরি করেন না নাকি, তা কপা দিয়ে চুরি করতাম কেমন, তো বয়স বেশি সে না, চুরি করতে গেলে কাশিটা থাকা, তো ইচ্ছা তাহলে চুরি করছে, চুরি টুরি করছে, বাসার ভাই তো মূল্যবান জিনিস চুরি করতে গেছে, না আলুর বস্তা চুরি করতে গেছে, চুরি টুরি করে স্বর্ণ অলঙ্কার লইয়া এক বস্তা লইয়া যখন নাকি
গেটটা তো বাইরে হয়ে এমনি দেখে গেটে দিন কেটে তালা দাঁড়িয়েছে। এমন মরম সারা ভাই এখন চিন্তা করতেছে এখন বাইরে হোক কেমনি, বস্তাটা লইয়া চিন্তা করছে, বাউন্ডারি দিয়া দেওয়াল টপকায় পরম সারা দ্বিতীয় বল নাই, বস্তাটা লইয়া কষ্ট করে দেওয়ালটা তুলছে। তখন মাথার মধ্যে বস্তা নিয়ম হইলে উপর থেকে তো বস্তা লিয়া লাভ দিয়ে নিচে পড়ে বস্তার ছাপ দিয়ে এমনি ধরতে হয়, সুরা বেড়া ছাপ দিয়ে ধরবার মন নাই, বেড়া বসে বাইরে বস্তাটা বসে ভিতরে এমনি জানালার ভাগে দিয়ে তাকায় দেখে বাউন্ডারির ভিতরে একটা বস্তা পড়েছে, ঘরের বাইরে বাউন্ডারির ভিতরে বস্তা করলে দেখে ঘরের ভিতরে যা নাই সব ইলের ভিতরে আছে। কামটা করলো কেন সুরে তো করার কথা, সুরে করলে তুই থুয়া দিত না, এমন বালা সব সব বছর তো বাংলাদেশ এমন ভদ্র সুর নাই। বাসায় এলাকার গণ্যমান্য ব্যক্তি দিকে ডাকছে, গণ্যমান্য নামে কিছু জগণ্য লোক দেশটার বাস করতেছে, মুসলমানের সাথে আছে, আলেমদের সাথে আছে, নাস্তিকদেরও দালালি করতেছে। গণ্যমান্য ব্যক্তি ডাকছে, এর মধ্যে জগণ্য লোকদেরকে ডাকছে, বাসা করেছে, মাননীয় গণ্যমান্য ব্যক্তিগণ গত রাত্রে এমন এমন কাজ হয়েছে, কাজটা কিসের তৈরি করে ডান দিক থেকে বলে যে কাজ করছে হেরো কিন্তু বসা ঠোটকাম লাগতেছে ডান দিক থেকে কন, ডান দিক থেকে একজন কইছে স্যার এটা মনে কোন শয়তানে করছে, আর এই জন্য এটা কোনো বুথে করছে, আর এই জন্য মনে ফেরতে করছে, আর এই জন্য জিনে করছে, আর যে করছে হে কিন্তু এর ওই বসা। লম্বা কথা যাইতে যখন এর কাছে গেছে, কেউ সাপ আপনি বলেন তো এই ঘটনা কিসের তুমি তো পারে দেখো, আমার মনে হয় এর বলে মনে হয় যেই কামটা করছে ইন্টারন্যাশনাল চুরি, এখন অনেকদিন ধরে তার শখ চুরি করা, বাসার বাড়ি চুরি করতে পারে না, গত রাত্রে মনে হয় গেটটা খোলা আছে কেমনি মিলে দিকে, এরপরে মনে আওয়াজ ছাড়া চুরি করছে, এরপরে আমার মনে হয় বস্তা উলে বাইরের সময় গেট টিকে তালা দাঁড়িয়েছে, এরপরে আমার মনে হয় বস্তা উলে বাউন্ডারি পড়ছে, এরপরে আমার মনে হয় এর বলে মনে হয় এরপরে বস্তা উলে বাউন্ডারি পড়ছে, বাউন্ডারি থেকে লাভ দিয়ে পড়বার সময় এরপরে মনে হয় হাত এভাবে বস্তা চাপ দিত মন নাই, তখন সুরে মনে হয় লাভ মারছে, তখন আমি বুঝছিলাম বাইরে বস্তাটা বসে ভিতরে স্বীকার করেছে কওমি মাদ্রাসার থেকে জঙ্গি তৈর হয় না, কওমি মাদ্রাসার থেকে চরমুনার পেশাব তৈর হয়, কওমি মাদ্রাসার থেকে গহরপুরি তৈর হয়, কওমি মাদ্রাসার থেকে সেইকে খাতিয়া তৈরি হয়, কওমি মাদ্রাসার থেকে সেইকে গাজীনগরী তৈরি হয়। জোরে বলেন ঠিক না বে ঠিক, এই কওমি মাদ্রাসা থেকে চুর ডাকাত সন্ত্রাস সৃষ্টি হয় না, এখান থেকে আল্লাহর ওলি তৈরি হয় কারিমিয়া মাদ্রাসার থেকে। জোরে বলেন ঠিক না বে ঠিক, সুতরাং বলতেছিলাম কোরআন শরীফ পড়লে ক্ষতি না লাভ, কেমন লাভ আল্লাহ রাসূল বলেন মান কোরআন কোরআন হারফান হারফান ফালাহু আশরু হাসানা আও কামা কলা عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ اللَّهُ النَّبِي বলেন রে মুসলমানেরা কেউ যখন কোরআন শরীফ পড়বি এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তারে দশটা নেক দান করবেন। মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে শুনছিলাম হুজুর সালাম মুখস্থ বললে এক একটা অক্ষরে বিনিময়ে দশ নেক, কোরআন শরীফ কেউ উযু কইরা দিক কে
হাতে লয়া পড়লে এক একটা অক্ষরের বিনময় ২৫ নেক। নামাজের হালতে সূরা কেরাত পড়লে আল্লাহ তার এক একটা অক্ষরের বিনময় ১০০ নেকি দিয়া দিবে। সুবহানাল্লাহ, আওয়াজের বাপ বলান আরো জোরে কর, ৬০% এসে আরো জোরে, ৮০% আরো জোরে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী, কোরআন শরীফ পড়লে নেক হয়, অন্যান্য আমল গুলি নেক আমল করলে নেক হয়, নেকটা কেমন জানতাম চাই? নবীজি বললেন, সাহাবীরা রে, নেক তোমরা জিন্দগিতে দেখছো না, নেক জিন্দগিতে তোমরা দেখো নাই, কিন্তু উহুদ পাহাড় দেখছো নি। ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় একবার কেন? আমার জিন্দগিতে বহুবার দেখেছি। আল্লাহর নবী বললেন, এরে সাহাবীরা শোনো, উহুদ পাহাড় যদি দেখে থাকো, পুরা উহুদ পাহাড়কে যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহগার উম্মতের কোরআন তেলাওয়াতের ছোট্ট একটা নেক যদি আরেক পাল্লা রাখা হয়, তামাম উহুদ পাহাড়ের পাল্লার চাইতে আমার উম্মতের কোরআন তেলাওয়াতের ছোট্ট একটা নেকের পাল্লার ওজন বাড়ি হয়ে যাবে। নফসে ঈমান, নফসে কোরআন, নফসে দ্বীন, নফসে ঈমান, নফসে কোরআন, নফসে দ্বীন, শুধু মুহাম্মদ রহমাতুল্লিল আলামিন। যাক, ওই দিকটা আর নাই না, আমার বয়ের এই পর্যন্তই শেষ, এই তো বলে এসে এই পর্যন্তই। যাই হোক, ওয়াস বয়ান করা বড় কথা না। আমাদের চরমনের হজর আলহামদুলিল্লাহ তসিবাজ সয়বান আলহামদুলিল্লাহ মৌলিল হজুর বয়ান শুনবার লাগি। আজকে এখানে মানুষ জমায়েত হওয়ার কারণ ঠিক নেই, বয়ানে যখন আর সামনে সুযোগ নাই তো ছোটখাটো একটা কালেকশন করে নেই মাদ্রাসার জন্য, কি করেন ইনশাল্লাহ, একটা লোক উঠবেন না, এখন আমি কালেকশন করব। কয়ে বললি বলা ভাই, এই মাদ্রাসা আছে বলেই এই দেশ শান্তিতে আছে, এই দেশে যত অপকর্ম আছে সব আছে।